আন্তর্জাতিক মান অনুযায়ী যে কোনো পেশাতে শ্রমের সময়সীমা 8 ঘন্টা হওয়ার পরও বাংলাদেশে পোশাক শ্রমিকদের 19 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনকি শ্রমিকদের কারখানার ভেতরে তালাবদ্ধ করে রাখা হচ্ছে বলেও বিবিসি পরিচালিত এক গোপন তদন্ত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। এছাড়াও রানা প্লাজার ভবন ধস ও তাজরিন ফ্যাশনসের আগুনে ক্ষতিগ্রস্তদের কথা উঠে এসেছে বিবিসির ডকুমেন্টারি ডাইং ফর আ বার্গেনিং এ। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আহসান। বাংলাদেশের একটি গার্মেন্টস কারখানা হামিম স্পোর্টস ওয়্যার, যেখানে সকাল 7টায় শ্রমিকরা কাজ শুরু করেন, শেষ হয় রাত 2টায়। একটানা 19 ঘন্টা কাজ করানোর এ তথ্যই উঠে এসেছে বিবিসির গোপন তদন্ত প্রতিবেদনে। এর ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে সাংবাদিক রিচার্ডকে জানান এই শ্রমিক। কিছুদিন মনে করেন এক সপ্তাহের মধ্যে 6টা 5টা নাইট হয়েছে এক সপ্তাহ। অনুভূতিটা খারাপ লাগে এবং শরীর স্বাস্থ্য ঠিক মতো। ঘটনাটি পর্যবেক্ষণের 2 দিন পর রিচার্ড ক্রেতাসে যে এক কারখানায় গিয়ে শ্রমিকদের কর্মঘণ্টা সম্পর্কে জানতে চান, তবে কারখানা কর্তৃপক্ষ বলেছে ভিন্ন কথা। The factory admits it keeps 2 sets of books, but says it's to identify overtime payments. মূল কর্মঘণ্টা ও ওভারটাইমের রেকর্ড রাখার জন্য মালিকপক্ষ 2 ধরনের লগবুক ব্যবহার করেন বলে জানান এক শ্রমিক। 52 ঘন্টা 54 ঘন্টা আর বাদ বাকি যে ওভারটাইম থাকে এটা এক্সট্রা শিটে দেওয়া থাকে, এটা সবসময় গোপন থাকে, এটা কোনো সময় দেখানো হয় না। শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন এমন একজন দিয়েছেন একই তথ্য। The factory owners, they keep like 2 different books. So one they show to the buyers, another they show to the workers. This retailer's so-called audits really doesn't work. ডকুমেন্টারিটিতে আরো বলা হয় বাংলাদেশে গেল 10 মাসে প্রায় 50টিরও বেশি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে কারখানাগুলোর কর্মঘণ্টা ও বিপজ্জনক পরিবেশের কথা গোপন রাখে মালিকপক্ষ। This place was built for us. এদিকে সাভারের রানা প্লাজা ও আশুলিয়ার তাজরিন ফ্যাশনস পরিদর্শন করেন ওই সাংবাদিক, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। দাঁড়ালে সাথে সাথে ভাই আমি আর দৌড় দিতে পারি না, তার সাথে অনেকটা গত হয়েছে লাঞ্চে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আসে দিকে যে সে নাই। তবে এইসব ক্ষতিগ্রস্তদের কোনো ক্ষতিপূরণ দেয়নি বেশিরভাগ ক্রেতা প্রতিষ্ঠান। বিবিসিতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে ডকুমেন্টারিটি এমন এক সময়ে প্রচারিত হল যখন এখানে শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন।